আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আমার একটা কাজে, একটা পার্সোনাল একটা কাজে যেতে হবে। তো সেখানে যাচ্ছি, ভাবলাম যে বাসে করে যাব। তো বাসে করে যাওয়ার সময় ভাবলাম যে বাসে করে যেতে আমাকে দেখাচ্ছে 30 মিনিট লাগবে, হেঁটে আমাকে 12 মিনিট হেঁটে বাস স্টপেজে যেতে হবে, ওখানে গিয়ে আরও 3 মিনিট ওয়েট করতে হবে, তারপর বাস আসবে, আবার বাস থেকে নেমে আমাকে আরও 8 মিনিট হাঁটতে হবে। সো হুইচ ইজ অ্যাকচুয়ালি নট গুড। এই জন্য ভাবলাম কেননা হেঁটে না যাই, কেননা ডাক্তার আমাকে বলেছে যে আমার বডি মুভমেন্ট বাড়িয়ে দিতে মোট কথা। সো এটা ভেবে আজকে ওয়েদারটা প্রচণ্ড গ্লুমি, দেখেন এই জায়গাটায় ঝকমকা আলো সূর্য এসব দেখে দেখে তো আমরা অভ্যস্ত যে ঝকমকা আলো দেখবো, ঝকমকা সূর্য এই জায়গাটায়, মানে এই সামারে খুব মন ভালো হয়ে যায়, মন ভালো লাগার মতো ওয়েদার থাকে। এটার জন্য খুব খুশি ছিলাম, খুশি আছি এখনো, কিন্তু আজকে সকাল থেকে উঠেই এখানে গ্লুমি ওয়েদার এবং ভালো লাগছে না। আমার গরমে তো ঘুম থেকে উঠে যদি সে জানলাটা খুলবে, খুলে যদি গ্লুমি ওয়েদার দেখে তখনই বলবে যে মা একটু ভালো লাগছে না আমার। তো যাই হোক, আমি ব্যাগে ব্যাকপ্যাকে আমি একটা ছাতা নিয়ে নিছি অলরেডি, যে ছাতা করে তারপর হলো গে যাব। তো ছাতা করে বৃষ্টি আসলে ছাতা ইউজ করব। হাঁটা শুরু করছি, অনেক দূর, 40 মিনিট হেঁটে যেতে হবে, বুঝতে পারছেন? বাসে করে গেলে 31 মিনিট আর হেঁটে গেলে 40 মিনিট, 9 মিনিট বেশি। সো আমি ভাবলাম যে 9 মিনিটের রিক্সটা নেওয়াই যায়, কারণ ডাক্তারের পরামর্শ হতো আর আমি অলরেডি এখন ডাক্তারের ফলো আপে আছি। ডাক্তার আমাকে নিয়মিত ফোন দিচ্ছে, প্রতি একদিন দুই দিন পর ফোন দিয়ে আমার খোঁজ খবর নিচ্ছে, এরকম করে তারা 15 দিন ফলো আপ করবে। সো আজকেও ফলো আপ করছে যে আজকে তোর কি অবস্থা, কোন সিচুয়েশনে আসছিস। তো আমার সিচুয়েশনটা বললাম, পরে বললো যে দেখ আরও 15 দিন দেখ, তারপর আমরা আবার নেক্সট ফোর্স অফ অ্যাকশন তোকে জানাবো। তো এসব কি অবস্থা, আমি রাস্তায় হাঁটতেছি, রাস্তায় মানুষজন নাই, এই মুহূর্তটা তো মানুষজন থাকার কথা না, স্কুলের পোলাপানি স্কুলে চলে যায়, অফিস আদালতে যারা অফিস আদালতে, আর গাড়ি আছে, গাড়িতে করে যারা মুভমেন্ট করা দরকার তারা করতেছে। যাই হোক, দেখা যাক আজকের দিনে কী কী করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকবে। আর এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, ঝটপট ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছে। সো এই হচ্ছে কি, আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বাড়িগুলো দেখেন এত সুন্দর বাড়ি, তারপর এত চমৎকার ওয়েদার, আর পাখিগুলো কিচিরমিচির কিচিরমিচির শব্দ করে, খুব ভালো লাগতেছে। রাস্তায় একজন মানুষ নেই, সো মানে অনেক চমৎকার লাগতেছে, ভালো লাগতেছে। আর পাখির কিচিরমিচির শব্দ মনে হচ্ছে যে মানে ভীষণ মনের ভিতরে একটা উৎফুল্ল বোধ করতেছি। বাড়িগুলো দেখেন কি সুন্দর বাড়ি, একদম সামনে বিশাল জায়গা নিয়ে পশ এরিয়া, বেলফাস্টের পশ এরিয়াতে আছি, সুন্দর লাগতেছে। এই পার্পল, এটা কি ফুল আমি জানি না, এটা ল্যাভেন্ডার, এটা আমি জানি, এটা ল্যাভেন্ডার, এটা ল্যাভেন্ডার ফুল, এটাও ল্যাভেন্ডার ফুল, কিন্তু এটা কি ফুল, দিস ফ্লাওয়ার আই ডোন্ট নো। আমার ছোট মেয়ের পার্পল কালার খুব পছন্দ, এটা আমি জানি না, একটু গন্ধ এবং মৌমাছি দেখলাম। আউট অফ নো হোয়ার এটা একটা বাস স্টপেজ, কেউ নেই, আমি এখন ওয়েট করব বাসের জন্য। খুব মজা লাগে, অনেক হেঁটে হেঁটে আসছি, জানটা বের হইয়া যাচ্ছে, এত কষ্ট লাগতেছে। এই যে পাহাড় কেটে উপরে বাড়িগুলা, রাস্তাঘাটে আমি যখনই যাই আমি চেষ্টা করি এরকম যদি ফুল টুল দেখি আমি একদম থেমে যাই, থেমে গিয়ে আমি
একটু ভিডিও করি, একটু ছবি তুলি, আমার ভালো লাগে। এক হলো গিয়ে আমার ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আগে নিজের ছবি প্রচুর তুলতাম, এখন আর নিজের ছবি তোলা হয় না। এখন চারপাশে যেটাই দেখি, মানে সুন্দর যেটাই লাগে, বিশেষ করে প্রকৃতির ছবি, ফুলের ছবি, আশেপাশে যেটা আমার কাছে আই ক্যাচিং মনে হয় সেটাই আমি ছবি তুলি। দেখেন ব্রিটিশ সামারে কী সুন্দর সুন্দর পার্পল ফুল, কী সুন্দর ইয়েলো ফুল, মানে নজর কাড়া, অসম্ভব ভালো লাগে আমার দেখতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা এক ধরনের বেরি গাছ, হ্যাঁ, রাস্তার পাশে যাচ্ছিলাম আর দেখলাম এটা এক ধরনের বেরি গাছ। এটা মিক্সড বেরি আমরা যে কিনি লিটল থেকে বা টেস্কো থেকে, তখন এই মিক্সড বেরির সাথে এটা এটাও দেয়। এটা একটু টক টক খেতে, বেরি তো সব ধরনের বেরি একটু টক টক খেতে। এটা এক ধরনের বেরি গাছ, রাস্তার পাশে যে দেখেন একদম ধরে 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 বেরি হয়ে আছে, ব্লুবেরির মতো কালারটা, ব্লুবেরির মতো, কিন্তু এটা কিন্তু ব্লুবেরি না, এটা ডিফারেন্ট কাইন্ডস অফ বেরি, এবং খেতে একটু হালকা টক হালকা মিষ্টি এবং মজা। লিডেল বা টেস্কো বা ডনসে যেখানে মিক্সড ফ্রুটসের একটা ফ্রোজেন মিক্সড ফ্রুটস থাকে সেখানে এই ফ্রুটসটা দেয়া থাকে। তো আমি দেখে এখন আবার দেখলাম, এটা দেখতে হবে এটা কী বেরি, এটা খুঁজে বের করতে হবে, আমি দেখে আপনাদের জানাবো।